অনলি ফ্যামিলি ভাই, বিশ্বাস করেন সমাজের কাঠামোগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফ্যামিলির কারণে, অনলি ফ্যামিলির কারণে। এত সমস্যা পরিবারগুলোতে, এত সমস্যা, আপনি চিন্তা করতে পারবেন। ইল্লা মাশাআল্লাহ, কিছু পরিবার বাদ যাদেরকে আল্লাহ পাক খাস করে রহম করেছে, এদের পরিমাণ নিতান্তই নগণ্য, খুব কম। ম্যাক্সিমাম কেউ সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না। স্বামী মনে করছে আমি এর চেয়ে ভালো স্ত্রী পেতে পারতাম, স্ত্রী মনে করছে আমি এর চেয়ে ভালো স্বামী পেতে পারতাম। হ্যাঁ, দেখবেন পরিবারের সন্তান বেড়ে উঠছে এমন ভাবে স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক দেখে, খারাপ সংস্কৃতি দেখে, ব্যাড প্যারেন্টিংসে, কাজের বুয়ার কাছে ঝগড়া বিবাদ দেখে এরকম করে সন্তানরা বেড়ে উঠছে। এই সন্তানরা যখন বড় হবে তখন এদের মানসিক অবস্থা কি ভালো থাকবে? নিঃসন্দেহে এরা মাদক সেবন করবে, জঙ্গি হবে, সন্ত্রাসী হবে, টেরোরিস্ট হবে, সিরিয়াল কিলার হবে, এরকম হয়ে যাবে। ছোটবেলা থেকে এরকম পরিবেশে তারা বড় হয়েছে। ম্যাক্সিমাম পরিবারে গিয়ে দেখবেন যে ম্যাচিউরড হয়ে গেছে আমাদের যুবকরা, বিয়ে শাদীর কোনো ব্যবস্থা নাই, রিজিকের কোনো সোর্স নাই, বিয়ে করতে পারে না, গোপনে পাপ করে বা ফ্রি মিক্সিংয়ে যায় বা গার্লফ্রেন্ডের সাথে সময় দেয় বা জেনা করে, এক পর্যায়ে ছেঁকা খেয়ে মিউজিকের কাছে যায়, তারপর মাদক, তারপর দেখবেন ইয়াবা পর্যন্ত চলে যাবে, চলে গিয়ে দেখা যাবে ধর্ষক হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে, অথবা দেখবেন কোনো একটা পদের জন্যে মানুষকে খুন করা শুরু করবে। পরিবারে এগুলো চলছে, এর জন্য শুধু এই ছেলেটা দায়ী নয়, এর পিতা মাতা দায়ী আছে। পরিবারের পিতারা এখন ইব্রাহিমের মতো নয়, আলাইহিসসালাম, পরিবারের মায়েরা এখন সারা এবং হাজরা আলাইহিমাসসালাম তাদের মতো নয়, পরিবারের সন্তানরা এখন ইসমাইল আলাইহিসসালামের মতো নয়। খুবই সমস্যা, জটিল সমস্যা। আবার আছে হারাম রিজিক পরিবারে, হারাম রিজিক দিয়ে পরিবারের দেহ রক্ত মাংস গঠিত হয়েছে, এই পরিবারে আপনি নূর কেমন করে আশা করতে পারেন? আর সবচেয়ে বড় কথা কি জানেন, সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকভাবে এমনভাবে মাথাগুলোকে ধোলাই করা হয়েছে আমাদের, যে পশ্চিমারা অনেক ভালো, ওদের লাইফস্টাইলটা অনেক ভালো, ওই যারা মুশরিক তারা অনেক ভালো, ওদের সংস্কৃতিগুলো অনেক ভালো। এগুলো দেখে দেখে মিডিয়ার মাধ্যমে দেখে অসুস্থ পরিবেশে যখন মানুষ বড় হয়ে ওঠে তখন সে নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। যখন আপনি এমন একটা পরিবেশে বড় হচ্ছেন যে পরিবেশে অশ্লীলতা আছে, সুদ আছে, বেহায়াপনা আছে, জেনা আছে, প্রতারণা আছে, অবিশ্বাস আছে, ঠকবাজি আছে, তখন এই পরিবেশে আপনি নিজেও দেখবেন একটা প্রতারক হয়ে গেছে। তখন অন্য কোনো ভালো মানুষকে আপনার কাছে ভালো মনে হবে, আপনি সন্দেহের চোখে থাকবেন, অস্বস্তিতে, কাউকে বিশ্বাস করতে পারবেন না। একটা পরিবার শুধু ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না, একটা পরিবার টিকে থাকে সম্মান, আপোষে রিক্ততা, আত্মসম্মানবোধ, গায়রত এবং বিশ্বাসের ভিত্তিতে। যে পরিবারে বিশ্বাস নাই একে অপরের উপরে সেই পরিবার কখনো টিকতে পারবে না। যে পরিবারে একে অপরের প্রতি বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, আনুগত্য নাই, শুধু ভালোবাসা দিয়েও পরিবার টিকতে পারবে না, কোটি কোটি টাকা দিয়েও পরিবার টিকতে পারবে না। পরিবারের সবার মাঝে রিদ্ধতার দরকার থাকে, মহব্বতের সাথে সম্মান থাকতে হয়, একজন একজনকে সম্মান করতে জানতে হয়, যার যার সম্মান তাকে তাকে দিতে শিখতে হয়, আনুগত্য থাকতে হয়, সামিয়ানা আতোয়ানা থাকতে হয়, প্রত্যেকটা বিষয়ে জেতার মানসিকতার থেকে সবর করার মানসিকতা থাকতে হয়। তখন দেখবেন পরিবার আস্তে আস্তে একটা রুহানি পরিবেশ তৈরি করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। পরিবারগুলো এখন এগুলো কোথায়? সবাই যার যার স্বার্থ নিয়ে পড়ে থাকে, এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন, যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে, দ্যাটস অল। পুরুষকে স্ত্রীর স্বার্থ পূরণ করতে হবে, মায়ের, বোনের, সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে। আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করেনি কেন। এগুলো বাস্তব, কোথায় আছেন আপনি? এগুলোই বাস্তব। আর দেখবে সারাটা জীবন তাদের অভাব পূরণ করতে, চাহিদা পূরণ করতে এর হায়াতটাই শেষ করে ফেলেছে, দিনের জন্য কিছু করার সুযোগ হয়ে ওঠেনি। লাস্টে কবরে যাওয়ার পরে দেখবেন সন্তান তার একটা বছরেও কবর জিয়ারত করতে আসে না। খুব জটিল অবস্থা ভাই, আমি ফিতনাগুলো নিয়ে খুব ভাবি এবং একটা সলিউশনই পাই, নিজে আমি একটাই সলিউশন পাই, যে এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন, সলাতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এটাকে লিল্লাহি রাব্বিল আলামিন করতে হবে। মানে জীবনটা আল্লাহর,
এখানে আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার পারিবারিক অ্যাটিটিউড, আমার পড়াশোনা, আমার দাওয়া, আমার দিনের জন্য মেহনত, যত কিছু আছে, সবর, আঘাত সহ্য করা, কষ্ট সহ্য করা ইত্যাদি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কারো কাছে, পৃথিবীর কোনো সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না, একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যাবেন না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ, শেষ হাসি আপনি হাসবেন ইনশাল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই, আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে, আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাল্লাহ। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না, আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন, আপনার পলিটিক্যাল লিডার, আপনার প্রশাসনের স্যার, আপনার পরিবারের স্ত্রী, আপনার সন্তান, হাবি জাবি যা যা আছে, যদি মনে করেন এরা আমার আপন জন, ভুল করবেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাক স্বার্থ চান না, সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করুন, এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, তার দিনের জন্য চেষ্টা করেন। তার দিন আজকে অবহেলিত, তার দিন আজকে অপদস্থ, সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত, দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে। দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে, আপনার সময় আছে এখন, জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, আলেম ওলামার কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন, প্রজেক্ট রেডি করেন, দাওয়াতি কাজ করেন, বই লিখেন, বক্তব্য দেন, দিনের জন্য করেন। আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ, দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে, আল্লাহর দিনের হয়ে যান, এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না, দেখবেন ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। একটা পর্যায়ে গিয়ে নূহ আলাইহিস সালামকে বলতে হয়েছে রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, মানুষ কত শুনে না, মানুষ শুনেই না, 950 বছর দাওয়াত দিলাম, আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না, আল্লাহ আমি পরাজিত, তুমি আমাকে সাহায্য করো। একটা পর্যায়ে গিয়ে লুত আলাইহিস সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে আসহাবুল কাহফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে। একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো, সাথে কেউ ছিল না। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই বিচ্ছেদ, ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই। একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না, তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয়, এটাই আল্লাহ পাকের মারিফতের সর্বোচ্চ লেভেল, আল্লাহকে নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, রাসূলকে নিয়ে থাকেন ভালো থাকবেন, তার সুন্নাহকে নিয়ে থাকেন ভালো থাকবেন, তার দিনকে নিয়ে থাকেন, দিনের জ্ঞান অর্জন করেন, দিনটাকে প্রচার করার চেষ্টা করেন, দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না, শৈথিল্যতাবাদী হবেন না, আবার চরমপন্থী হবেন না, জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না, মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে গিয়ে যাবেন, মধ্যম পন্থায় গিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে। একটা লেকচারে বলেছিলাম, আমাকে তিনটা নসিহাত করেছিলেন একজন আলেম, বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো, এক, দুই, তারপরে তুমি ধৈর্য ধরা শিখো, আর তিন, সাহসী হও।